আসসালামু আলাইকুম বন্ধুরা, হালাল বন্ধন বাংলাদেশ ও ভারতীয়দের জন্য নিয়ে এলো একটি সুখবর। এখানে বাংলাদেশ এবং ভারতের সকল ছেলে মেয়ে তাদের বায়োডাটা আপলোড করতে পারবে এবং নিজের পছন্দ মতো পাত্রপাত্রী খুঁজতেও পারবে। হালাল বন্ধন যেহেতু ঘটকের থেকে আলাদা, তাই এখানে কোনো রকম টাকার লেনদেন হয় না, বরং হালাল বন্ধনের পক্ষ থেকে হাদিয়ার ব্যবস্থাও আছে। ওয়েবসাইটে কিভাবে আপনার বায়োডাটা আপলোড করবে এবং কিভাবে রেফার করে আর্ন করবে, এ বিষয়ে হালাল বন্ধন ওয়েবসাইটে একটি ভিডিও আছে, ওটা দেখে নিতে পারেন। এছাড়াও হালাল বন্ধনের একটি অফিসিয়াল ফেসবুক পেজ আছে এবং যেখানে একটি কম্পিটিশন চলছে, কম্পিটিশন সম্পর্কে বিস্তারিত জানতে হালাল বন্ধন ফেসবুক পেজে চোখ রাখতে পারেন। তো ফেসবুক পেজ এবং ওয়েবসাইট দুটোরই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখানে গিয়ে আপনাদের বায়োডাটা আপলোড করতে পারেন। ছবি যখন কথা বলে, ভিডিওর শুরুতে যে ছবিটা দেখলে এটা মূলত বাংলাদেশের একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ মহিলা ট্রাকের পিছন ধরে ঝুলছে। কেন? কিছু খাবারের জন্যে। তো আমরা সবাই মূলত জানি যে বর্তমান বাংলাদেশের খাদ্যের প্রচুর দাম বেড়ে গিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রচুর দাম বেড়ে গিয়েছে। এমন তো অবস্থায় যারা গরিব, একেবারে অসহায়, যারা দিন আনে দিন খায়, তাদের হয়তো কোনো রকমে দুবেলা দুমুঠো ভাতও জুটছে না। আর তার জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এই ফটোতে। মহিলাটি মূলত ট্র্যাকের পিছনে ঝুলে আছে একটাই কারণে, দুমুঠো খাবারের জন্যে। আমার মনে হয় যত সম্ভব মহিলাটি অনেক শেষে এসেছিলো, তার মধ্যে যত খাবার ছিল সব বিলি করা হয়ে গেছে, অ্যান্ড উনি হয়তো শেষে এসে পৌঁছায় যে কারণে ওনাকে খাবার দিতে পারেনি। আর উনি ট্র্যাকের পিছন ধরে ঝুলে ওনাদের কাছে খাবার চাই যে ভাই আমাকে কিছু খাবার দাও, হয়তো উনি হয়তো দুদিন না খেয়ে আছে। ঠিক ওই সময় যখন একটা মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, অপরদিকে যদি আমরা দেখি কেউ বা আস্ত খাসি খাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আজ আমি খাবো ফুল মাটন খাবো। কেউ বা খাবার নিয়ে চ্যালেঞ্জ করছে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, তো এখন দেখ আমরা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটা দেশের মাথাপিছুর আয় যতই বেশি হোক না কেন, তারপরেও দেখা যায় সেই দেশে গরিবের সংখ্যা আছে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশে। এই দুটো দেশের মাথাপিছু যা আয় তার থেকে গরিবের সংখ্যা আমার তো মনে হয় বেশি। কারণ এর একটাই কারণ, জাস্ট আমাদের যাদের টাকা আছে আমরা জাকাতটা ঠিক মতো দেই না। যদি ইসলামিক ওয়েতে জাকাত দেওয়া হয়, অর্থাৎ গরিবের হক গরিবকে দেওয়া হয়, তাহলে এইরকম পরিস্থিতি সৃষ্টি হয় না। তো এই ছবিটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগে, অনেক বেশি খারাপ লাগে। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, যাদের জাকাত দেওয়ার সামর্থ্য হয়ে গিয়েছে, সামনে এই রমজান মাস আসছে, এই রমজান মাস একটা উত্তম সময় জাকাত দেওয়ার। তো প্লিজ তোমরা তোমাদের জাকাতটা দিয়ে দাও, গরিবের হক গরিবদেরকে দিয়ে দাও, যার ফলে কী হবে, তুমিও সুখে থাকবে, তোমার অর্থ সম্পদও পবিত্র হবে এবং তাদেরও দুবেলা দুমুঠো ভাত জুটবে। আল্লাহ হাফেজ গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।